This is ABC News, HD Live. You are watching ABC News, HD Live. যে দশজন শীর্ষস্থানীয় ধনী ব্যক্তি আছে তার মধ্যে অষ্টম স্থান করে নিয়েছেন মুকেশ আম্বানি। এরা হাজার হাজার কোটি টাকার মালিক, এদের হাতে সমস্ত ব্যবসা বাণিজ্য চলে গেছে। আমাদের দেশের তেল উৎপাদক সংস্থা ওএনজিসি ডুবছে, আর সেখানে আম্বানিরা তেল ক্ষেত্র তাদের দখলে নিয়েছে। আমাদের যে রাষ্ট্রীয় সংস্থা বিএসএনএল সেটা ডুবছে এমন অবস্থায় গেছে, গত মাসে বিএসএনএল এর যে কর্মচারী ইঞ্জিনিয়ার তাদের বেতন পর্যন্ত হয়নি। নরেন্দ্র মোদীদের পৃষ্ঠপোষকতায় এই আম্বানিদের জিও টেলিকম সেটা শিল্প গড়ে উঠেছিল, রাষ্ট্রায়ত্ত শিল্প। আজকে প্রায় সমস্ত লাভজনক শিল্প এখন তার ব্যবসা ডবল স্ফীত হচ্ছে। এই অবস্থা অল্প কিছু লোকের জন্য এই সরকারটা, এর ফলে আজকে শ্রমজীবী মেহনতি মানুষ তো বটেই, মধ্যবিত্ত এমনকি একটু উচ্চবিত্তের মানুষ তাদেরও জীবন জীবিকা দুর্বিষহ হয়ে পড়েছে। আমাদের দেশের রপ্তানি বাণিজ্য গত পাঁচ বছরে সবচেয়ে বেশি কমেছে। এই অবস্থাতে যেখানে নরেন্দ্র মোদীরা 10 কোটি বেকারকে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন, এখন বিভিন্ন সমীক্ষা রিপোর্টে প্রকাশ পেয়েছে, এমনকি আমাদের দেশের যে পরিসংখ্যান দপ্তর, কেন্দ্রীয় সরকারের দপ্তর, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, তাদের রিপোর্টে প্রকাশ পেয়েছে যে গত 45 বছরের মধ্যে বেকারদের কর্মসংস্থান সবচেয়ে কম। অবস্থাটা এমন জায়গাতে দাঁড়িয়েছে যে গত 5 বছরের মধ্যে 300-র বেশি ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধ হয়ে গেছে। যারা একটু কলেজে বিশ্ববিদ্যালয়ে চাকরির আশায় যে ছেলেমেয়েরা গবেষণা করেন, 17 লক্ষ ডক্টরেট ডিগ্রি হোল্ডার তারা বেকার, ইঞ্জিনিয়াররা লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ার বেকার, আর সাধারণ বেকার যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক স্নাতকোত্তর তাদের তো কোনো কথাই নেই। সারা দেশটা এখন বেকারে ছেয়ে গেছে এবং নরেন্দ্র মোদীরা এমন অবস্থা দেশে দাঁড় করিয়েছেন যে যুবকদের সামনে শুধু অন্ধকার। এর এইভাবে দেশের যে অর্থনীতি এয়ার ইন্ডিয়া সেটাও নিলামে তোলার ব্যবস্থা হয়েছে। কোনটা আছে